ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন মুক্তিযোদ্ধার এক জাল সনদে দুই সরকারি চাকরি দুদকের মামলা একে তো নিজের অমুক্তিযোদ্ধা পিতাকে মুক্তিযোদ্ধা দেখে জাল সনদ তৈরি করেছেন আবার সেই জাল সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় একই সঙ্গে নিয়েছেন দুটি সরকারি চাকরি এমন জাল জালিয়াতি প্রমাণ পেয়ে ওই শিক্ষক ও তার ভুয়া মুক্তিযোদ্ধা পিতার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ হোসাইন শরীফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আরিফ সাদেক মামলার এজাহার থেকে জানা যায় গাইবান্ধা জেলার গোবিনন্দপুরে উপজেলার মহিমাগঞ্জ কুনতাইড়ের আবু সাইদ মোহাম্মদ নূরে হাবিব তার পিতা মোহাম্মদ রায়হানুল হক শাহের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ জাল করে 2011 সালে গোবিন্দগঞ্জের ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি নেন একইভাবে 2015 সালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে সহকারী পরিচালক পদে চাকরি নেন ওই শিক্ষক দুদক সূত্রে জানা যায় আবু সাইদ মোহাম্মদ নূরে হাবিব জাল জালিয়াতি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে 5,18,168 টাকা আত্মসাৎ করেন একইভাবে ভুয়া সনদ ব্যবহার করে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদ থেকে বেতন হিসেবে 8,44,604 টাকা আত্মসাৎ করেন দুটি পদে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে 13,62,772 টাকা আত্মসাৎ করার অভিযোগে তাদের নামে 409/420/468/467/471 ধারায় মামলা করে দুদক এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন